সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আনিকাতা তাবচুম এবং সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা, শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে 384 টি কেন্দ্রে শিশুদের খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল রাজশাহীতে মুজিব বর্ষের খন গণনা উদ্বোধনে জনতার ঢল বাগমারায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শতবার্ষিকীর গণনার উদ্বোধন করলেন সাংসদ এনামুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী মহানগর ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিটি কর্পোরেশনের তিনশো চুরাশিটি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে মহানগরীতে এবার বাষট্টি হাজার একশো জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী সাত জন এবং বারো থেকে মাস বয়সী চুয়ান্ন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এছাড়াও রাজশাহী জেলা পর্যায়ে দুই লাখ অষ্টআশি হাজার ছয়শ বিশ জন শিশুকে এক হাজার সাতশো চুয়াল্লিশটি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এর মধ্যে ছয় মাস থেকে এগারো মাস বয়সী আঠাশ হাজার ছয়শ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ ষাট হাজার আট জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সকালে নবজাতককে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্যানেল মেয়র দুই ও এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজব আলী তিনি এ সময় সকল অভিভাবককে তাদের সন্তানকে সময় মতো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদ আক্তার নাহান সহ অন্যান্যরা এই ভিটামিন আমরা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত নীল ট্যাবলেট নীল ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা লাল ক্যাপসুল ভিটামিন ক্যাপসুল এই ক্যাপসুলের মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে আমরা আমরা চাই বাংলাদেশের সকল শিশু সুস্থ থাকুক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটাই উদ্দেশ্য আমাদের বাংলাদেশে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে তারা সুন্দর সুস্থ সবলভাবে গড়ে উঠবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই ভিটামিন ক্যাপসুল খাওয়ার যে সুপানে জনগণের স্বতঃস্প্রতার মাধ্যমে আমরা এটা উদ্বোধন করলাম আমরা চাই একটা দেশের নাগরিক হিসাবে সুস্থ সবল হিসাবে শিশুদেরকে জিরো থেকে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম এটা আমরা বাস্তবায়ন করতে চাই বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কোয়ার থেকে সারা দেশে একযোগে সাতাশিটি স্থানে খনগণনার শুভ উদ্বোধন করেন এর মধ্যে রাজশাহীতে দুটি স্থানে খনগণনার কার্যক্রমের উদ্বোধন করা হয় রাজশাহীতে খনগণনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নগর ভবন ও সাহেববাজার বড় মসজিদ চত্বরে দুইটি খনগণনা যন্ত্র স্থাপন এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিকেলে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন সিটি মেয়র লিটন নগর ভবনে সাতটি বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার করা হয় শুক্রবার দুপুর দুইটার পর থেকে নগর ভবনে জড়ো হতে থাকেন রাজশাহী সকল সরকারি অফিসের কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বিশিষ্ট নাগরিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী পেশাজীবী সহ সর্বস্তরের জনসাধারণ সিটি কর্পোরেশনের তিরিশটি ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড থেকে র্যালি নিয়ে আয়োজন স্থানে যোগ দেন হাজার হাজার জনসাধারণের ঢল নামে নগর ভবন চত্বরে নগর ভবন চত্বর শহীদ কামারুজ্জামান চত্বর থেকে দরি নামর গ্রিন প্লাজা সহ আশেপাশের সব এলাকায় জনসাধারণ কানায় কানায় পূর্ণ হয় শিক্ষার্থীরা ও সর্বসাধারণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রায় তিন হাজার কর্মকর্তা কর্মচারী অংশ নেন অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠান সরাসরি দেখে আমরা উনিশশো সালের দশই জানুয়ারির সেই মুহূর্তে যেন চলে গেলাম যার রেশ এখনও রয়ে গেছে আবেগঘন দিনটি স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রীও কেঁদেছেন আমাদের এই আবেগ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর সাইদুর রহমান খান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী রেঞ্জ ডিআইজি এ কে এম হাফিজ আখতার জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল বাবু ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম পশ্চিম মিহিরকান্তি গুহ র্যাব পাঁচ অধিনায়ক মাহফুজুর রহমান বিজিবি রাজশাহীর ব্যাটেলিয়ন কমান্ডার ফেরদৌস জিয়াউদ্দিন সহ অন্যান্যরা রাজশাহীর বাগমারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ক্ষণগণনার উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেল তিনটায় বাগমারা উপজেলা প্রশাসন এই খন আয়োজন করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরম্ভ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার উপজেলার সহকারী কমিশনার মাহমুদুল হাসান ও জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ইউনিয়ন চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নতুন বছরের শুরুতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন হয়েছে বিভিন্ন রুটে চলাচলকারী আটাশটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে এছাড়া দুইটি ট্রেনের বন্ধের দিনও পরিবর্তিত হয়েছে যা গত দশই জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল করিম জানিয়েছেন তিনি জানান নতুন সময়সূচি অনুযায়ী দশই জানুয়ারি থেকে ঢাকা পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দুটি ট্রেন ঢাকা পঞ্চগড় যাতায়াত করবে চিলাহাটি থেকে খুলনা রুটে চলাচলরত সীমান্ত এক্সপ্রেস ও শান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলরত দোলনচাপা এক্সপ্রেসের নতুন বন্ধের দিন ঠিক হয়েছে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাপা এক্সপ্রেস রোববার বন্ধ থাকবে রাজশাহী খুলনা রুটের কপতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে আটটি ট্রেনের জন্য নতুন বন্ধের দিন হল পাবনা এক্সপ্রেস রাজশাহী থেকে পাবনা সোমবার বনলতা এক্সপ্রেস রাজশাহী ঢাকা শুক্রবার বেনাপোল এক্সপ্রেস ঢাকা বেনাপোল বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে কুড়িগ্রাম বুধবার চাপাই নবাবগঞ্জ ট্রেন রাজশাহী থেকে বুধবার চাপাই শাটল ঈশ্বরদি ঢালার চল সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন ঢাকা টাঙ্গাইল শুক্রবার বন্ধ থাকবে এছাড়া রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে অন্যদিকে গোবরা থেকে রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে নতুন ঘোষণায় আটাশটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এর মধ্যে কপতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকেল সোয়া দুইটায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত আটটা দশ মিনিটে খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ছয়টা ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বেলা বারোটায় সাগরদারি এক্সপ্রেস প্রতিদিন ভোর ছয়টা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর বারোটা দশ মিনিটে খুলনা থেকে প্রতিদিন বিকেল চারটায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত দশটায় ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন রাত এগারোটা বিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে প্রতিদিন ভোর ছয়টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বেলা এগারোটা চল্লিশ মিনিটে নন স্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ছয়টা থেকে চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে এগারোটায় ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে চাপাই নবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে সাতটায় পদ্মা এক্সপ্রেস প্রতিদিন বিকেল চারটায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত নয়টা চল্লিশ মিনিটে ঢাকা থেকে প্রতিদিন রাত এগারোটায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে চারটায় সিল্ক সিটি এক্সপ্রেস প্রতিদিন সাতটা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায় ঢাকা থেকে প্রতিদিন পনে তিনটায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে তাৎ করে না এটা আমাদের রুটিন ওয়ার্ক শীতকালীন গ্রীষ্মকালীন যে টাইম টেবিল চেঞ্জ হয় দিনের দিন ছোট বড়ের উপর ভিত্তি করে সেই হিসাবে ওয়েস্ট জোনে শতা সারা বাংলাদেশেই রেলের টাইম টেবিল চেঞ্জ হয়েছে আমাদের রাজশাহী স্টেশনে গড়ে আপনার শুধু ধূমকেতু ট্রেনটার সাপ্তাহিক অবডে পরিবর্তন করে শুক্রবারের পরিবর্তে বুধবার করা হয়েছে আবার আপনার কপাতক্ষ এক্সপ্রেসের বন্ধের দিন ছিল শনিবার সেটা মঙ্গলবারে করা হয়েছে এছাড়া অন্যান্য ট্রেনগুলি নির্ধারিত সময় চলাচল করছে দশ তারিখ থেকে কার্যকর হয়েছে শুধু আপনার কমিউটার যেটা ট্রেনটা ঈশ্বরী থেকে রহনপুর যায় সেটা যাওয়ার সময় ঠিক আছে আসার সময় ঈশ্বরদের উদ্দেশ্যে সাড়ে ছটার দিকে ছেড়ে দেয় নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদের হত্যাকারী মিনহাজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা গতরাতে মিনহাজ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মিনহাজ হোসেন সদর উপজেলার সুলতানপুর গ্রামের নুরুল হকের ছেলে এবং নাটোর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের অনার্সের ছাত্র প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান সদর উপজেলার হালসা বাজারে একদিন ভ্যান রিক্সায় চড়া নিয়ে মিনহাজ হোসেনকে থাপ্পড় মারে কামরুল ইসলাম জাহিদ এরপর থেকে মনের ভিতর পুঞ্জীভূত ক্ষোভ বাড়তে থাকে মিনহাজের গত পাঁচই জানুয়ারি সন্ধ্যায় কামরুল ইসলাম জাহিদের প্রেমিকা সোনিয়ার সাথে দেখা করানোর কথা বলে নবীন কৃষ্ণপুর গ্রামে কামরুলকে ডেকে ফাঁকা মাঠে নিয়ে যায় মিনহাজ সেখানে মিনহাজ তার পকেটে থাকা ধারালো দা বের করে কামরুলের ঘাড়ে কোক মারে এতে কামরুল দৌড়ে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে যায় এরপর কামরুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায় মিনহাজ হোসেন এ ঘটনায় নিহতের বোন রেহানা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলা দায়ের পর পুলিশ ভিন্ন সোর্সের সূত্র ধরে মিনহাজকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর মিনহাজ হোসেন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তার দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালোদা উদ্ধার করেছে পুলিশ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি সহায়ক হিসেবে নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে শনিবার নাটোর আধুনিক সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার এস এম জাকির হোসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান জানান নাটোর জেলায় এবার ছয় থেকে এগারো মাস বয়সী ছাব্বিশ হাজার সাতশো সাঁত্রিশ জন শিশুকে একটি করে উচ্চ সম্পূর্ণ নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ উনিশ হাজার পঁচাশি জন শিশুকে একটি করে উচ্চ সম্পূর্ণ লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এজন্য জেলায় এক হাজার তিনশো কেন্দ্রে স্বাস্থ্য সহকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবক সহ দু হাজার জন কর্মী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ এ প্রতিবাদ্য নিয়ে নাটোরে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল দশটার দিকে ভবন চত্বর থেকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ